হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম এগেইন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ব্লগে। আজকে আমরা এসেছি লালমাটিয়া ফায়ার সার্ভিস, যেটা আছে ফায়ার সার্ভিসের সাথেই কলোনি মাঠ বলে, এটা হচ্ছে আসাদ গেটের আড়ংয়ের ঠিক পাশেই। এখানে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে আপনারা কম মূল্যে গাড়ি কিনতে পারেন। এই হাটটি প্রতি শুক্রবারে বসে। এই হাটে প্রতি শুক্রবারে আপনার 300 থেকে প্রায় 400 গাড়ির সমারোহ হয়। আর আপনারা যারা সস্তায় গাড়ি কিনতে চান তারা এখানে এসে ভিজিট করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমি ডিটেলস, ঠিকানা এবং অ্যাড্রেস দিয়ে দিব, আপনারা ওইখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আর যারা সস্তায় গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন, কারণ এখানে আপনারা সস্তায় অনেক ভালো মানের গাড়ি কিনতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আপনারা এখন যে মডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোহা এক্স। এটা 2002 মডেল, 2005 রেজিস্ট্রেশন হয়েছে। এটার মূল্য হচ্ছে 10,95,000 টাকা। এটা হচ্ছে টয়োটা রুশ, 2006 মডেল, আর এটার রেজিস্ট্রেশন হচ্ছে 2010। এটার প্রাইস হচ্ছে 12,65,000 টাকা। প্রাইস হচ্ছে 12,65,000 টাকা। এটাও টয়োটা রুশ, এটা 2012 মডেল, এটার প্রাইস হচ্ছে 14,65,000 টাকা। এই গাড়িটা আগেরটার থেকেও একটু নিউ, যার কারণে এটার প্রাইসটা একটু বেশি। এটা হচ্ছে আর এ ভি ফোর 2011 রেজিস্ট্রেশন, এটার প্রাইস হচ্ছে 19,50,000 টাকা। এটার প্রাইস হচ্ছে 19,50,000 টাকা। এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজেরু। এটা 1999 সালের রেজিস্ট্রেশন, অনেক পুরানো গাড়ি বলা যায়। এটার প্রাইস হচ্ছে 6,20,000 টাকা। এটার প্রাইস হচ্ছে 6,20,000 টাকা। এটা হচ্ছে নোহা ডিএক্স 2010 সালের রেজিস্ট্রেশন, এটার প্রাইস হচ্ছে 11,80,000 টাকা। নোহা ডিএক্স প্রাইস হচ্ছে 11,80,000 টাকা। এটা হচ্ছে হাইস সুপার জিএল, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2010। এটার প্রাইস হচ্ছে 9,80,000 টাকা। এ পাশে আরেকটা নোহা ডিএক্স 2008 সালের, এর প্রাইস হচ্ছে 10,00,000। এটা হচ্ছে নোহা এক্স 2007 সালের মডেল, এটার প্রাইস হচ্ছে 12,10,000 টাকা। নোহা এক্স 2007 মডেল। এটাও নোহা এক্স, 2006 মডেল, এটার প্রাইস হচ্ছে 11,45,000 টাকা। নোহা এক্স 2006 মডেল, প্রাইস হচ্ছে 11,45,000 টাকা। আর এর পাশে রয়েছে একটি কাভার ভ্যানটি প্রাইস হচ্ছে 10,50,000 টাকা। এটা 2011 সালের রেজিস্ট্রেশন, 2011 সালের কাভার ভ্যান আর কি, ডেলিভারি ভ্যান যেটাকে বলে, সেটাই, 10,50,000 টাকা।
এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিয়ান এলিয়ান 2005-এর রেজিস্ট্রেশন। এর মূল্য হচ্ছে 12,30,000 টাকা। এই এলিয়ানটার মূল্য হচ্ছে 12,30,000 টাকা। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টয়োটা এক্স ফিল্ডার। টয়োটা এক্স ফিল্ডার এটা 2010-এর রেজিস্ট্রেশন। এর মূল্য হচ্ছে 11,60,000 টাকা। ফিল্ডার 2010-এর মডেল, মূল্য 11,60,000 টাকা। এটা এক্স করোলা। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হলো এক্স করোলা 2010-এর মডেল। 2010-এর মডেল, এর মূল্য হচ্ছে 12,50,000 টাকা। এক্স করোলা, মূল্য 12,50,000 টাকা। এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক্সিও ফিল্ডার। এক্সিও ফিল্ডার, এক্সিও ফিল্ডার 2016-সালের রেজিস্ট্রেশন। 2016-সালের রেজিস্ট্রেশন, গাড়িটি একদমই নতুন। গাড়িটির মূল্য হচ্ছে 15,50,000 টাকা। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রোবক্স জিএল। প্রোবক্স জিএল 2008-এর রেজিস্ট্রেশন। গাড়িটির মূল্য হচ্ছে 7,70,000 টাকা। গাড়িটির মূল্য 7,70,000 টাকা। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে করোনা প্রিমিও। করোনা প্রিমিও এটা 2002-সালের রেজিস্ট্রেশন। আর এর মূল্য হচ্ছে 7,40,000 টাকা। 7,40,000 টাকা। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জি করোলা। জি করোলা 2002-সালের রেজিস্ট্রেশন। এর মূল্য হচ্ছে 13,45,000 টাকা। এর মূল্য হচ্ছে 13,45,000 টাকা। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এক্স ফিল্ডার। এক্স ফিল্ডার, টয়োটা এক্স ফিল্ডার। এর মডেল হচ্ছে, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009, সরি, এর রেজিস্ট্রেশন হচ্ছে 2009। গাড়িটির মূল্য হচ্ছে 10,40,000 টাকা। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টয়োটা আইএসটি। টয়োটা আইএসটি 2009-সালের রেজিস্ট্রেশন। এর মূল্য হচ্ছে 9,20,000 টাকা। এর মূল্য হচ্ছে 9,20,000 টাকা। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কারিনা, কারিনা জিটি। কারিনা জিটি 2001-সালের রেজিস্ট্রেশন। এর মূল্য হচ্ছে 6,45,000 টাকা। 6,45,000 টাকা। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কারিনা মাই রোড, 1995-সালের রেজিস্ট্রেশন। যার মূল্য হচ্ছে 3,55,000 টাকা। 3,55,000 টাকা। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসই সেলুন, 2002-সালের রেজিস্ট্রেশন। যার মূল্য হচ্ছে 7,60,000 টাকা। যার মূল্য হচ্ছে 7,60,000 টাকা। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টয়োটা প্লাজি, 2005-সালের রেজিস্ট্রেশন। যার মূল্য হচ্ছে 5,45,000 টাকা। 2005-সালের রেজিস্ট্রেশন, মূল্য 5,45,000 টাকা। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসি সেলুন। এসি সেলুন 2003-সালের রেজিস্ট্রেশন। যার মূল্য হচ্ছে 7,30,000 টাকা। মূল্য 7,30,000 টাকা। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রিমিও এফ।
প্রিমিও এফ 2010 সালের রেজিস্ট্রেশন, যার মূল্য হচ্ছে 19,80,000 টাকা। 19,80,000 টাকা। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এলিয়ান। এলিয়ান 2015 সালের রেজিস্ট্রেশন, যার মূল্য হচ্ছে 18,90,000 টাকা। এলিয়ান 2015 সালের মডেল, যার মূল্য হচ্ছে 18,90,000 টাকা। তো ভিউয়ার্স, এখানে যদি আপনি আপনার গাড়িটি বিক্রি করতে চান অথবা গাড়ি কিনতে চান, সেক্ষেত্রে কিছু জিনিস আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে। এখানে যদি আপনি আপনার গাড়িটি প্রদর্শন করতে চান, সেক্ষেত্রে দিন শুক্রবার পুরো দিনের জন্য আপনাকে এখানে 400 টাকা দিয়ে আপনি আপনার গাড়িটি রাখতে পারবেন। আর যদি আপনার গাড়িটি এখান থেকে বিক্রি হয়, সেক্ষেত্রে তাদেরকে 2% হারে কমিশনে টাকা দিতে হবে। সেক্ষেত্রে আপনার গাড়িটির মূল্য যদি 4,00,000 টাকা হয়, সেক্ষেত্রে আপনাকে 4,000 টাকা তাদেরকে দিতে হবে। তো যারা এখান থেকে গাড়ি কিনবেন, তাদের কোনো পে করতে হবে না, কিন্তু যারা বিক্রি করবেন গাড়ি, তাদেরকে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। সারাদিনের জন্য আপনাকে তাদেরকে দিতে হবে 400 টাকা, এবং যদি গাড়িটি আপনার বিক্রি হয়, সেক্ষেত্রে আপনার বিক্রিত মূল্যের উপর 2% কমিশন তাদেরকে অবশ্যই দিতে হবে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর হাটটি প্রতি শুক্রবার বসে, শুক্রবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আরেকটা জিনিস আপনারা এখানে গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, এখানে যে প্রাইসগুলো দেয়া আছে, এই প্রাইসগুলো কিন্তু ফিক্সড প্রাইস না। আপনি গাড়ি কেনার ক্ষেত্রে অবশ্যই দামাদামি করে অবশ্যই কিনবেন, কারণ যে প্রাইসগুলো দেওয়া আছে এগুলো ফিক্সড প্রাইস না। আর এখানে দেখা যাচ্ছে যে প্রাইসটা দেওয়া আছে, আপনি যদি দামাদামি করে কিনেন, সেক্ষেত্রে আরও 20-30,000 টাকা কম মূল্যে আপনি গাড়ি কিনতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই দামাদামি করে কিনবেন। আর হাটটিতে যদি আসতে হয়, অবশ্যই শুক্রবার আসবেন, কারণ শুক্রবারই কেবলমাত্র সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত হাটটি বসে। এটা হচ্ছে আপনার আসাদ গেটের আড়ংয়ের ঠিক উল্টা পাশে এসেই। আপনার যদি কাউকেই বলেন এখানে কার হাটটা কোন দিকে, যে কেউই আপনাদেরকে দেখিয়ে দিবে। সো ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। We'll be right back.